Dear students the uh, uh, previous semester lab class so uh, uh, according to my intention and uh, uh, my thinking this is our this is our last class uh, this is our last class uh, uh, from uh, my thinking but uh, if you have any problem uh, further or if you think that uh, more class you, you need so I can schedule more classes later বাট এটা আপাতত তোমরা এই ক্লাসটাই আপাতত শেষ যেহেতু আমাদের সেমিস্টারটাও অলরেডি ফিনিশড সেমিস্টারটাও কমপ্লিট হয়ে গেছে এবং আমরা অলরেডি সেমিস্টার এক্সটেনশনে আছি এক্সটেনশন মানে এক্সটেন্ডেড অবস্থায় আমরা আমাদের সেমিস্টার ক্লাসগুলো প্রিভিয়াস সেমিস্টার ক্লাস করছি সো এরপরে তোমাদের যদি সমস্যা থাকে সেটা পরের ব্যাপার তো আর আপাতত তোমাদের এটা শেষ ক্লাস ক্লাস আর ল্যাবের জন্য আর এটার জন্য আমার কাছে মনে হয় না আর বেশি মানে এটা অনেক দিন হয়ে গেছে আর বেশি লেংদি করার আমি চাচ্ছি না বেশি লেংদি করতে আর যেহেতু এক্সিস্টিং সেমিস্টার রানিং একটা নতুন একটা সেমিস্টার অলরেডি শুরু হয়ে গেছে সো তোমরা তোমাদেরকে আমি স্বাভাবিকভাবে ল্যাবের কিছু কাজ তোমাদেরকে দেখাবো এবং কিছু তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করবো আজকেই এবং এর পরে যে কিছু কাজ দেখানোর পরে এরপরে আমি তোমাদেরকে কিছু কাজ দিবে এবং তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে গ্রুপ ওয়াইজ আমাদের কিছু কাজ দেওয়ার ব্যাপারে সো ওই গ্রুপ ওয়াইজ তোমাদেরকে ওই লিস্টটা আমি রেডি করে কোন গ্রুপের জন্য কোন কাজগুলো থাকবে সো সেই কাজগুলো আমি তোমাদেরকে ওভাবে এক্সপেরিমেন্ট নাম্বার অথবা ফিগার নাম্বার দিয়ে এক্সপেরিমেন্ট নাম্বার সবগুলো তো এক্সপেরিমেন্ট থাকবে না ফিগার থাকবে ফিগার নাম্বারটাই মেইনলি স্পেসিফিক ওইটা ওইটা ভালোভাবে আইডেন্টিফাই করা যাবে মানে কোন ফিগারটা তোমাদেরকে আমি আঁকতে দিব বা কোন ফিগারটা তোমাদেরকে সলভ করতে হবে আঁকতে হবে ড্র করতে হবে

যদিও সবাই দেখাও নাই কেউ কেউ দেখাইছে এবং যারা দেখাইছে সবাই মেরিট পয়েন্ট পাইছে সবাই জানে যারা দেখাইছে তারা জানে এবং তাদেরকে আমি দেখাইছি যে মেরিট পয়েন্ট কারা কারা পাইছে বাট অনেকে মেরিট পয়েন্ট পাই নাই আবার অনেকে আমাকে কিছু কাজ কিছু কাজ আমাকে তারা গুগল ক্লাসরুমে অথবা মেসেঞ্জার গ্রুপে তারা দিয়েছে সো ওই অনুযায়ী তারা কিছু মেরিট পয়েন্ট অ্যাকর্ডিংলি তাদের তাদের জন্য কিছু মেরিট পয়েন্ট থাকবে বাট তারপরও কিছু স্টুডেন্ট বাকি থাকবে সেরপরও সবাই যে দিছে বা সবাই আমাকে কাজ দেখাইছে ব্যাপারটা তা না কেউ না কেউ অবশ্যই বাকি আছে এবং বাকি থাকবে সবাই আমাকে কাজ দেখায়নি এটা কনফার্ম সো যাই হোক তোমাদের আমি যে কাজগুলো দেখাইছি আগে প্রিভিয়াসলি এবং যেগুলা আগে তোমরা আমাকে দেখাইছো এবং আজকে আমি কিছু জিনিস দেখাবো ফাইনালি তো ওগুলো দেখার পরে তোমরা আহ তোমাদেরকে আমি তোমার ওখান থেকে তুমি ডিসিশন নিবা এবং তোমাদেরকে যে কাজগুলো আমি দিব আগের যে নলেজ বা আগের যেই এক্সপারিমেন্ট এক্সারসাইজ যেগুলো তোমরা করছো তোমাদের যে প্র্যাকটিসটা আছে তো ওই প্র্যাকটিসটা তোমরা কন্টিনিউ করবা ফলে তোমাদেরকে আমি যে আপনারি যে কাজগুলো দিব গ্রুপ ওয়াইজ সেই কাজগুলোতে তোমরা ঠিকই ওই ফ্রম দ্য ফ্রম দা ফ্রম ইউর প্র্যাকটিস ওর ফ্রম ইয়োর নলেজ অলরেডি ইউ হ্যাভ গ্যাদার আর্লি সো ওখান থেকে তোমরা তোমাদের এই কাজগুলো ইজিলি করতে পারবা সো এখানে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমরা আমাকে আগেও জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে গ্রুপের যে বিষয়টা সেটা হচ্ছে গ্রুপ যখনই গ্রুপ ক্রিয়েট করা হবে সো একই গ্রুপের ক্ষেত্রে যেটা হচ্ছে একই গ্রুপের ক্ষেত্রে তোমরা সবাই যারা একই গ্রুপের মধ্যে থাকবা তারা তারা একই রকম বা একই টাইপের বা অলমোস্ট একই এক্সপেরিমেন্ট তোমরা পাবা বা একই ফিগার তোমরা পাবা কিন্তু আমি যখন তোমাদের গ্রুপের ওই কাজগুলো আমি দেখতে যাবো স্বাভাবিকভাবে যখন ধরো গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এভাবে ধরো নয়টা বা দশটা গ্রুপ থাকবে অ্যাকর্ডিং টু ইউর স্টুডেন্ট নাম্বার ইন দি সেমিস্টার অর্থাৎ তোমাদের নাম্বার অফ এর উপর নির্ভর করে গ্রুপ গ্রুপ রেডি হবে ধরো একটা গ্রুপে যদি জন করে থাকে তাহলে দশটা গ্রুপে তোমার আশি জন হবে বা একটা গ্রুপে যদি জন থাকে তাহলে তোমার সেই ক্ষেত্রে আটটা গ্রুপে আশি জন হবে আবার এর বাড়তেও পারে যদি তোমার তোমার যদি নয়টা গ্রুপ করি দশজন করে স্টুডেন্ট থাকে তাহলে নয় দশজন জন হবে সো হোয়াট এভার দ্য ফ্যাক্ট ইজ দ্য নাম্বার ইজ ওইটা এইটা ইম্পর্টেন্ট না ব্যাপারটা হচ্ছে তোমার যখনই একটা গ্রুপ ধরো গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি ইত্যাদি গ্রুপ ওয়ানের যে কপিগুলো আমি পাবো সেটা সফট কপি হোক হার্ড কপি হোক সো ওভাবে গ্রুপ ওয়ানের গুলো আমি একসাথে দেখবো একইভাবে গ্রুপ টু এর গুলো আমি একসাথে দেখবো সো গ্রুপ ওয়ান এর গুলো আমি যখন দেখবো তো একই এক্সপেরিমেন্ট যদি থাকেও মানে একই ফিগার থাকে তো আমি তখন স্বাভাবিকভাবে গ্রুপ ওয়ান এর ধরো ম্যাক্সিমাম নয়জন বা দশজন থাকবে একটা গ্রুপে এর বেশি তো থাকার সুযোগ নাই কারণ গ্রুপ হচ্ছে অনেকগুলো নয়টা বা দশটা গ্রুপ হচ্ছে তার সাথে আমি যদি প্রতি গ্রুপে যদি নয়জন বা দশজন করে থাকে তো দশটা গ্রুপেও যদি দশজন করে থাকে তাহলে একশো জন একশো জন স্টুডেন্ট তোমাদের নাই সো স্বাভাবিকভাবে আমি যদি নয়টা বা দশটা গ্রুপ করি আর প্রতিটা গ্রুপে এরকম নয়জন বা দশজন বা আটজন করে থাকে সো ওই একটা গ্রুপের আট জনের কপি আমি একসাথে দেখে ফেলবো সো ওই এক একসাথে যখন আমি আটটা কপি দেখবো তাহলে আমি স্বাভাবিকভাবে ওই জিনিসটা আমার চোখে পড়বে যে একই স্টুডেন্ট একই বা দুইজন স্টুডেন্ট একই একই ফিগার সেম পাকছে কিনা বা একজন আরেকজনের কাছে কপি করছে কিনা বা এরকম এক দুই দুইজন বা দুই এর অধিক স্টুডেন্ট নিজেরাই নিজেদের মধ্যে কপি করছে কিনা

ইন সিমুলেশন সফটওয়্যার ইন্ডিভিজুয়ালি অর নট সো ওই জিনিসটা ইজিলি বোঝা যাবে সো এই ব্যাপারটা আমি জন্য তোমাদেরকে বলতে চাচ্ছি ওইটাই করতে চাচ্ছি যে প্র্যাকটিসটা নিজের উপরে তোমরা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবা আর যে কথাটা তোমাদেরকে আমি আগেও বলছি হেল্প করা সাপোর্ট করা বা কোঅপারেট করা যেভাবে হোক সেটা সবসময় ওপেন ওই দরজাটা তোমাদের জন্য কিন্তু বন্ধ না সেটা তোমরা সেটা আমার জন্য আমার কাছেও তোমরা জিজ্ঞেস করতে পারো আমার জন্য আমার দরজা অবশ্যই তোমাদের জন্য সবসময় ওপেন আই এম ইউর কোর্স ইন্সট্রাক্টর আমি তো অবশ্যই তোমাদের যে কোনো প্রবলেম যখনই থাকবে সেটার জন্য আমি সেটা সলভ করার জন্য সবসময় আমি আমি রাজি এবং তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি ওই ওইগুলো প্রবলেম সলভ করার দায়িত্বটা আমার এরপরও তোমরা যদি মনে করো তোমাদের কোনো ফ্রেন্ড তোমাকে হেল্প করতে পারে সাপোর্ট করতে পারে কোঅপারেট করতে পারে বা এই ব্যাপারটাতে তোমাকে তোমাকে বুঝাই দিতে পারে যে প্রবলেমটা কোথায় বা তুমি কোথায় আটকাচ্ছ সেটা যদি তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছে হেল্প নিতে পারো তাও ঠিক আছে কিন্তু হেল্প মিন্স বা কোঅপারেশন মিন্স এটা না যে তোমার ফ্রেন্ড তোমার পুরো ড্রয়িংটাই করে দিবে বা তোমার পুরো ফিগারটাই তোমাকে সিমুলেশন সফটওয়্যার এঁকে দিবে তোমার আউটপুট বের করে দিবে স্ক্রিনশট নিবে সেগুলো দিয়ে তোমাকে আবার ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে দিবে ওখান থেকে পিডিএফ হবে সো এই যে কাজগুলা এই কাজগুলা তোমাকেই করতে হবে তুমি হয়তো হেল্প নিতে পারো না আমি এই জায়গায় আটকে গেছি এটা সলিউশনটা আসতেছে না এটা কিভাবে করব আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি আমি অনেকগুলো কথা একসাথে বলে ফেলছি সো মূল বা কোর যে ইনফরমেশনটা যেটা আমি মেইনলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে তোমাদেরকে যে কাজটাই আমি দিই না কেন যে ফিগারটাই আমি ড্র করার জন্য দিই না কেন সেই ফিগারটা ইউনিক হোক বা কমন হোক ওয়াটএভার দা ফিগার ইজ তুমি সেই কাজটা নিজেই করতে হবে তুমি অন্য তোমার আরেকটা ফ্রেন্ড ফ্রেন্ড থেকে ক্লাস মেট থেকে অথবা তোমার আহ নিয়ারেস্ট ওয়ান থেকে তুমি বা আমার কাছ থেকেও তুমি সে সাপোর্ট বা হেল্পটা নিতে পারো বাট কেউই অবশ্যই তোমার কাজটা করে দিবে না তোমার কাজটা তোমাকেই করে করতে হবে এবং কেউ যদি এরকম করে দেয় এবং কেউ যদি ওভাবে তোমার তোমাকে হেল্প করে সহায়ক হবে সেটা সেটা ধরা পড়বে এবং ওইটার জন্য তো ইউ উইল বি পানিশড অর ইউ উইল বি ডিসকোয়ালিফাইড ইজ ইট ক্লিয়ার আমি কি বোঝাতে পারছি আমার ব্যাপারটা এটা ক্লিয়ার কিনা সবার কাছে স্যার স্যার ওকে কয় এখনো তোমরা কি আমার চ্যাট বক্সে আমার মেসেজটা পড়ছো চ্যাট বক্সে আমি যে মেসেজটা দিয়েছি সেটা কি পড়ছো স্টুডেন্টস আমাকে শোনা যাচ্ছে কিন্তু আপনার মেসেজ তো আসে আমি তো সবাইকে দিছি তোমাদের চ্যাট বক্সটা চেক করো দেখা যাচ্ছে না স্যার এরা পরে যাই ওকে

তোমরা দেখতে পাচ্ছো এখন আমি যে পেজটা ওপেন করলাম আমাদের বয়াল স্টেটের বই থেকে সেই পেজটা হচ্ছে সিরিজ প্যারালাল নেটওয়ার্ক নিয়ে এবং এই সিরিজ প্যারালাল নেটওয়ার্ক নিয়ে আচ্ছা আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে জি স্যার বাট আমার নেটওয়ার্কটা এখানে একটু উইক দেখাচ্ছে সিগন্যালটা একটু উইক দেখাচ্ছে যদি শুনতে অসুবিধা হয় বা আমাকে যদি ক্লিয়ারলি শোনা না যায় আমাকে কাইন্ডলি বলবে যে স্যার শোনা যাচ্ছে না আমি আবার রিপিট করব ওকে সো ডিয়ার স্টুডেন্টস যেটা তোমাদেরকে আমি আর্লিয়ার বলেছি সো এই সিরিজ প্যারালাল প্যারালাল নেটওয়ার্কটা মনোযোগ দিয়ে খেয়াল করো আমাদের মূল যে মূল যে আমাদের যে মূল কি বলা যায় আমাদের যে মূল ড্রয়িং এর পার্ট আমরা শুরু করছি সেটা মেইনলি সিরিজ সার্কিট থেকে শুরু হয়েছে যেটা তোমরা জানো সিরিজ সার্কিটে আমাদের মূল ড্রয়িং এর পার্টটা শুরু হয়েছে এরপর প্যারালাল সার্কিট আমরা কন্টিনিউ করছি এবং সিরিজ প্যারালাল নেটওয়ার্কে এসে আমরা কিছু প্রবলেম আমরা অলরেডি দেখছি এরপরে গিয়ে আমরা ক্যাপাসিটার কিছু প্রবলেম আমরা দেখব যেটা আমরা দেখি নাই ক্যাপাসিটার থেকে কিছু প্রবলেম আমরা দেখছিলাম ক্যাপাসিটার থেকে জি স্যার ক্যাপাসিটার প্রবলেম কি দেখছিলাম আমরা জি মানে আমি এখান থেকে দেখানো হোক আমার বই থেকে দেখানো হোক বা আমার ল্যাব ম্যানুয়াল থেকে দেখানো হোক আমি কি দেখাইছিলাম জি স্যার ক্যাপাসিটর থেকে দেখানো হয়েছে ইন্ডাক্টর মেবি দেখাই না ইন্ডাক্টর কি দেখাইছিলাম দেখাইছিলেন ইন্ডাক্টর দেখাইছি জি স্যার ফাইন তাহলে তো ভালো কথা তাহলে অর্থাৎ আমি মেইনলি দেখা বোঝাতে চাচ্ছি তাহলে আমার জন্য আরটু একটু শর্ট লিস্ট করাটা ইজি হবে আমি একটু মুভ করি

টেন পয়েন্ট ওয়ান জিরো বি দেখা যাচ্ছে এগুলাই দেখাইছিলাম আমি করাইছিলাম এগুলা এখন মনে পড়তেছে না আচ্ছা ওকে তো এগুলো মেবি বি থাকবে মানে এই পরের অংশগুলো টেন পয়েন্ট ওয়ান থাকবে আই থিংক এগুলো সবগুলোই তোমার ইয়েতে ছিল টেন পন্ট হয়তো আমি দেখাইনি টেন পয়ন ওয়ান সেভেন বা টেন পয়েন্ট ওয়ান পার্ট বলো আবার বলো বুঝলি এগুলো থিওরেটিকা পার্ট হোমওয়ার্ক যেগুলো স্যার এগুলো জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম থিওরেটিকাল জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো কি আমি ড্রয়িং ড্রয়িং করার জন্য আমি কোন ইনস্ট্রাকশন দিয়েছিলাম কি না জন্য আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আমি এগুলো দেখাবো তাহলে তোমাদের মূল যে অংশটা আমি একটু বলি ধরো ক্যাপাসিটর নিয়ে ক্যাপাসিটর আমি আমার আমি এইটা থাকুক তো স্ক্রিনটা আমি শেয়ার করি সো আমার সলভিলেক্স সফটওয়্যারে আমি আসছি সলভিলেক্স সফটওয়্যারে কি দেখা যাচ্ছে সলভিলেক্স সফটওয়্যারে কি দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা এখানে দেখো এখানে আমরা নরমালি এই যে এই মোডটাতে আছে এখানে দুইটা মোড একটা আছে একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের মোড সো এই যে মোডটা নরমালি যেটা আমরা আগে কাজ করে আসছি সো ওই মোডটাতে

এই যে রেজিস্টার ক্যাপাসিটি একসাথে আছে তো এই প্রবলেম গুলো সলভ করার জন্য চাইলে আমরা এখান থেকে এই যে রেজিস্টার ক্যাপাসিটি একসাথে নিয়ে আমাদের প্রবলেম সলভ করতে পারবো সো ফ্রম আহ ফ্রম দ্য ফ্রম ইজ ফর আমি তোমাদের আহ কিছু প্রবলেম আমার আগে থেকেই সলভ করা আছে আর তোমাদেরকে আহ তোমাদের করার ক্ষেত্রেও কিছু প্রবলেম শেষ করা ছিল সলভ করা ছিল যেমন ক্যাপাসিটার ইনিশিয়াল যে ইনিশিয়াল যে প্রবলেম গুলো বা ইনিশিয়াল যে কি বলা যায় তোমাদের যেমন যে एग्जांपल 10.18 एग्जांपल 10.18 আমি একটু एग्जांपल 10.18

বইয়ের ফিগারটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে এটার আমরা একটা সলিউশন এখান থেকে বের করতে পারবো এটা একটা সলিউশন এখানে শো করছে দিকে যাওয়ার দরকার নেই আমাদের মেইন দরকার হচ্ছে আউটপুট যে ভ্যালুগুলো

এক্সাম্পল টেন পয়েন্ট ওয়ান এইট আর একটা প্রবলেম ছিল যেখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি একটু ফিগারটাতে যাই টেন পয়েন্ট ওয়ান এইট তো এক্সাম্পল টেন পয়েন্ট ওয়ান এইট এর জন্য মেইন ফিগার অর সোর্স ফিগার ইনপুট তো এইটাই মেইনলি আমি এখানে ড্র করছি খেয়াল করো এই ফিগারটা যেখানে তিনটা রেজিস্টার আছে দুইটা ক্যাপাসিটার আছে একটা ভোল্টেজ আছে তো ওই ফিগারটা এখানে ড্র করা হয়েছে তোমরা খেয়াল করছো দেখতেছো তোমরা স্টুডেন্টস কি বুঝতেছো ওকে তো এখানে স্বাভাবিকভাবে ওভাবেই এই এখানে ইনপুট কারেন্ট গুলো এখানে কারেন্ট এবং ভোল্টেজ গুলো নেওয়া হয়েছে তো আশা করি তোমরা এই জিনিসগুলো এখান থেকে দেখবা বা এটা ইজিলি তোমরা এখান থেকে বুঝতে পারবা এবং প্রতিটার জন্য যেমন ক্যাপাসিটারের জন্য একটা ভোল্টেজ রেজিস্টারের জন্য একটা ভোল্টেজ আলাদা আলাদা করে প্রতিটার জন্য আলাদা আলাদা ভোল্টেজ এবং কারেন্ট আলাদা আলাদা করে নেওয়া আছে এবং এখান থেকে আমাদের কিছু আউটপুট ভ্যালুস আমরা ডিটারমাইন করতে পারি আউটপুট ভ্যালু এখান থেকে আমরা করতে পারি যে আমাদের এখানে ভ্যালু আসছে আই ওয়ান থ্রি তো এই মানগুলো ইজিলি আমরা বের করতে পারি তো এইগুলো এই যে আউটপুট বের করা বা ইত্যাদি ভ্যালু বের করা এটা ইজি এটা ইউজুয়াল যেভাবে সবসময় আমরা করি সেগুলো সবসময় ভাবে আসবে মেইন কাজটা হচ্ছে আসলে ড্র করাটা আমি যে আমি যে সার্কিটটা আমি যে ইনপুট সার্কিট এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট যে যে সোর্স সার্কিটটা বা সোর্স ফিগারটা সেই ফিগারটা আমি সাকসেসফুলি সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে সেটা ড্র করতে পারছি কিনা দ্যাট ইজ মেইনলি ইম্পর্টেন্ট সো এই যে এখানে যেটা তোমরা দেখতে দেখতে পাচ্ছ ক্যাপাসিটরের সিরিজ এবং ক্যাপাসিটর এবং রেজিস্টর দুইটাই এখানে আছে সো এরকম এরকম আমরা চাইলে আমরা চাইলে এখানে যে প্রবলেমস গুলো আছে আমাদের চাইলে এখানে যে প্রবলেমস গুলো আছে ফিগার 10.108 ফিগার 10.108 এর এ এবং বি ফিগার 10.107 দেখা দরকার নাই আপাতত সো 10.107 ও এটাও সলভ করা যাবে 10.107 जस्ट একটা সুইচ এড করতে হবে সুইচের কাস্ট আমরা দেখব ইন্ডাক সুইচের কাস্ট আমরা দেখছি মেইনলি ইন্ডাক্টরে দেখছি কিনা সুইচের ব্যাপারটা সুইচ অন অফ এর ব্যাপারটা কি দেখছিলাম ইন্ডাক্টরে মনে আছে কি আচ্ছা আমি একটু পরে শো করবো ইন্ডাক্টরের কাজগুলো যেহেতু আগে করা হয়েছে সে হয়তো তোমাদের মাথা থেকে ছুটে যেতে পারে বা মনে নাও থাকতে পারে আমি আমি রিকল করবো রিমাইন্ডার মানে তোমাদের যাতে মনে পড়ে সেই জন্য সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট ওই জিনিসগুলো আমার নিয়ে আসবো এখন যেরকম দেখাচ্ছি সো এখানে দেখো টেন পয়েন্ট ওয়ান জিরো এইট তোমরা দেখতে পাচ্ছো টেন পয়েন্ট ওয়ান জিরো এইট এর এ এবং বি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো তো টেন পয়েন্ট ওয়ান জিরো এইট এ এবং বি এই দুটা সার্কিট এই দুটা ফিগার আমাদের সিমুলেশন সফটওয়্যার আমরা সলভ করতে পারবো কিনা পারবো স্যার টেন ফিগার টেন পয়েন্ট ওয়ান জিরো এইট এর এ এবং বি পারবো তো না ঠিক আছে সবাই কনফিডেন্ট সবাই কনফিডেন্ট কিনা স্টুডেন্টস